আপনার কাছে যদি একটা ড্রোন থাকে অথবা আপনি যদি ঘুড়ি উড়াতে ভালোবাসেন অথবা আপনি যদি খেলনা হেলিকপ্টার বা এই জাতীয় কিছু আকাশে উড়াতে ভালোবাসেন তবে জেনে রাখুন আজ থেকে আপনি বাংলাদেশের আকাশে সেটি পারবেন না কারণ বাংলাদেশ ঘুড়ি ড্রোন বা এই ধরনের খেলনা প্লেনের ক্ষেত্রে নতুন এক আইন করেছে চলুন সেটি সম্পর্কে জানব হ্যালো ডোমেস্টিক পিপল আমি আরজে ফাতিন আমরা আছি ইউটিউব আরজের পক্ষ থেকে লেটস বিগিন দা শো আপনি যদি ঘুড়ি ড্রোন অথবা এই জাতীয় কিছুই আকাশে উড়াতে চান তবে আপনাকে বিমান অধিদপ্তর থেকে 45 দিন আগে কোথায় আপনি উড়াবেন কোথায় কি কারণে উড়াবেন এই সব ডিটেলস ওখানে দিয়ে দেন আপনাকে এই কাজটি করতে হবে এই নতুন আইনটি করা হয়েছে বাংলাদেশে কেন করা হলো ড্রোনের ক্ষেত্রে বলা হয়েছে যে ন্যাশনাল সিকিউরিটির জন্য বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটির জন্য এখানে আমাদের বলার কিছু নেই যেহেতু জাতীয় সিকিউরিটির কথা বলা হয়েছে দেশের নিরাপত্তার বিষয় কিন্তু ঘুড়ির বিষয়টি দেখুন 45 দিন আগে বাংলার গ্রামীণ সমাজ এবং কোয়ারেন্টাইনে বসে থাকা সবাই দেখা যায় যে বিকাল হলেই ছাদে বসে ঘুড়ি উড়ায় তো এই বিষয়টার উপরে কেন এরকম করা হলো চলুন আমরা দেখে নেই একটু কম্পিউটার স্ক্রিনে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাহ্মণবাড়িয়াতে বেশ কিছুদিন আগে এই দুই এক মাস আগে যেটা হয়েছে যে ঘুড়ির সুতো কেটে থাকা অংশে একটা বাইক অ্যাক্সিডেন্ট করে এরপরেই সরকার সিদ্ধান্ত নেয় যে আসলে ঘুড়ি হোক বা ড্রোন হোক অথবা এই জাতীয় কিছুই হোক বাংলাদেশের আকাশে উড়াতে হলে অবশ্যই 45 দিন আগে থেকে আপনাকে পারমিশন নিয়ে রাখতে হবে এবং পারমিশন পাওয়ার আগে যদি আপনি এই ঘুড়ি উড়ান বা অথবা এই জাতীয় কিছু উড়ান এবং প্রশাসন যদি এটি জানতে পারে তবে আপনাকে গুনতে হবে মোটা টাকার একটি ক্ষতিপূরণ এবং সেই টাকার অংশটা প্রায় লাখের অধিক হতে পারে তো ভেবেই দেখুন আপনি 20 টাকার বা 25 টাকার একটি ঘুড়ির জন্য লাখ টাকার ক্ষতিগ্রস্ত হতে পারেন তো যাই হোক এই বিষয়টি এই আইন আমরা করিনি তো আমাদের উপর রাগারাগি করে লাভ নেই আপনি কমেন্ট সেকশনে জানান যে আইনটি শোনার পরে আপনার কাছে কেমন লাগছে আপনার যদি ইউটিউবিং করে থাকেন সেক্ষেত্রে আপনি ড্রোন আর ইউজ করতে পারছেন না উইদাউট পারমিশন তারপর আপনি যদি ঘুড়ি উড়াতে ভালোবাসেন আপনি ইউজ করতে পারছেন না বা বাচ্চা ছেলেদের খেলার জন্য যেই ডিভাইসগুলো আছে সেগুলো আর খেলতে পারছে না সো এইটা জানার পরে আপনি কোন সেকশন থেকে কীভাবে দেখছেন বিষয়টি আপনার কাছে কি বিষয়টি যৌক্তিক মনে হয়েছে নাকি আপনার কাছে বিষয়টি একদমই ফালতু মনে হয়েছে আপনি কমেন্ট সেকশনে তাড়াতাড়ি করে জানান এবং সেই অনুসারে আমরা নেক্সট ভিডিও বানাবো আর আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন কারণ ওইখানেই আপনি জানতে পারবেন নেক্সট কোন ভিডিও আসতে পারে তো সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ইউটিউব আরজে সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে এবং ঘন্টি বাজিয়ে